মঙ্গলবার 3রা জানুয়ারি থেকে আরম্ভ হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজ। বছরের প্রথম সিরিজটা জয় দিয়েই শুরু করতে চায় ভারতীয় দল। তাই মঙ্গলবার সন্ধে 7টা নাগাদ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে, তখন তরুণ ভারতীয় ক্রিকেটারদের কাছে সেটি একটি বড় পরীক্ষা হবে। আপাতত সিনিয়র ভারতীয় ক্রিকেটারদের এই ফরম্যাটে মাঠে নামাতে চায় না বিসিসিআই। সুযোগটা কাজে লাগানোর জন্য মুখিয়ে থাকবেন সঞ্জু স্যামসন, শুভমান গিলের মতো ক্রিকেটাররা। এই মুহূর্তে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সবচেয়ে শক্তিশালী জায়গা হল তাদের মিডল অর্ডার। রাজাপাকসে ও সানাকা সমৃদ্ধ এই মিডল অর্ডার ধারাবাহিকভাবে শ্রীলঙ্কার জন্য পারফর্ম করে গেছে, যার জন্য তারা গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ জিততে সক্ষম হয়েছিল। দুজনেই স্পিনারের বিরুদ্ধে অত্যন্ত স্বচ্ছন্দ বোধ করেন, তাই তাদেরকে আটকানোর জন্য উমরান মালিকের মতো একজন গতি সমৃদ্ধ পেসার প্রয়োজন। নতুন বল হাতে বা মিডল অর্ডার ছাড়া ডেথ ওভারগুলিতে এখনই তাকে বল দেওয়া যাবে না, যে কারণে তিনি সেই জায়গায় বল করার জন্য যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে উঠতে পারেননি এবং ওই জায়গায় তার রেকর্ড অত্যন্ত খারাপ। দলে চাহালের মতো একজন জেনুইন লেগ স্পিনারের পাশাপাশি অক্ষর প্যাটেলের উপস্থিতি ভারতীয় ব্যাটিংয়ের গভীরতাও বাড়াবে এবং বোলিংয়ে বৈচিত্র্য বাড়াবে। প্রয়োজনে প্রথম একাদশে দীপ হুড্ডাকে খেলানো যেতে পারে। এতে ভারতের ব্যাটিং যেমন শক্তিশালী হবে, তেমনি প্রয়োজনে একজন অফ স্পিনার হিসেবেও তাকে ব্যবহার করতে পারবে ভারত। সেক্ষেত্রে বাইরে বসতে হবে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে।